18 হাজার টাকা বেতন প্রদান করতে হবে। আমাৰ মূল দাবী হৈছে আমি 6 চনৰ পৰা আমি কাম কৰি আহিছোঁ, আমাৰ একো মাননি বৃদ্ধি হোৱা নাই। যিবিলাক আমাৰ মিডিয়াত বা টিভিত দেখুৱাই আছে, স্বাস্থ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰি আছে যে 1000 টকা বৃদ্ধি হৈছে, আকৌ 19 চনত কৈছে 1000 টকা বৃদ্ধি হৈছে, কিন্তু বৃদ্ধি হৈছে নাই আমি ক'ব নোৱাৰোঁ। আমাৰ মাননি যিবিলাক পাই আছোঁ সেইবিলাক কোনো লিমিট নাই, আনলিমিটেড ইনকম হৈছে। গতিকে আমি আজি চৰকাৰক জনাব বিচাৰিছোঁ যে এই দাবী ধৰ্ণা কাৰ্যৰে আমাক চৰকাৰী স্বীকৃতি মৰ্যাদা দিয়ক, নিয়োগ পত্ৰ প্ৰদান কৰক, আশাক 18 হাজাৰকৈ দৰমহা দিয়ক। আৰু আমি আজি জনাব বিচাৰিছোঁ যে মানে আশাই যিবিলাক কাম কৰে তাত সন্মান দিয়ক। আমাক কেনেকৈ পইচা দিয়ে আমি নিজেই ক'ব নোৱাৰোঁ, যদিও আমাক ভালমতে পইচা দি আছে বুলি ঘোষণা কৰে, আমি সময়মতে পইচা পোৱা নাই। আশাকে সরকারি কর্মচারী হিসাবে ঘোষণা করা, আশার নিয়োগপত্র প্রদান করা 1 নম্বর দাবি হলো আমাদের। আশারে মাসে 18 হাজার টাকা বেতন প্রদান করতে হবে। 2018-র অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন আশারে 6 হাজার টাকা করে দেওয়া হবে, কোথায় উনি কথাবার্তার কোনো দাম নাই, কোথায় দিয়েছেন 6 হাজার টাকা? আশা 24 ঘন্টা ডিউটি করে, 24 ঘন্টা ডিউটি কোন ডিপার্টমেন্টে আছে? কিন্তু এই আশায় 24 ঘন্টা ডিউটি করে সরকারি হসপিটাল অন্ধকার থেকে আলোকিত করেছে। আজ আশাকে এত নির্যাতন করা হয়েছে, আশাকে শোষণ করা হয়েছে, বিনিময়ে আশায় কোনো বেতন পায় না। আমাদের সরকারে 3000 টাকা দিয়েছেন, কিন্তু 4 মাস ধরে 1000 টাকা দেয় না, বন্ধ কর্তন করে দিছে 1000 টাকা। এখন আমাদের 1 নম্বর দাবি হলো আশারে 18 হাজার টাকা মাসে প্রদান করতে হবে। আর আমাদের এখানে বিধানসভায় আশার দাবি সমর্থনে বিধানসভায় প্রস্তাব গ্রহণ করে কেন্দ্র সরকারকে প্রেরণ করতে হবে। যদি আমাদের এই দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হব। আমরা সরকারকে বুঝিয়ে দিব আমরা আশা কি করতে পারি, আমরা সরকারকে বাধ্য করে দিব। আমরা স্বাস্থ্য সেবা হসপিটালে সরকারি হসপিটালগুলো যে আগের মতো গরম হিস আসলো, এইভাবে আমরা গরম হিস আবার ভর্তি করে দিব, মানুষকে হটাই দিব। আমাৰ যিটো এতিয়া মাননি দি আছে, মাননিটো আমাৰ দৰমহালৈ বৃদ্ধি কৰিব লাগে, দৰমহালৈ বৃদ্ধি কৰিব লাগে। আৰু আমাৰ যিখিনি মানে পদোন্নতি আমি বিচাৰি আছোঁ, যে নেকি আমাৰ অংগনবাদী কৰ্মী 10 বছৰৰ পাছত আমাৰ চুপাৰভাইজাৰ হয়, সেইটো আমাৰ চুপাৰভাইজাৰলৈ দিব লাগে। আৰু যেতিয়া আমাৰ চাকৰি অৱসৰ বেলেগ চাকৰিবোৰৰ নিচিনাকৈ যেতিয়া অৱসৰ টাইম হয়, সেইটো সময়ত মানে আমাক অৱসৰ দিব লাগে, পেঞ্চন দিব লাগে। এতিয়ালৈকে আমাৰ সেইটো হৈ উঠা নাই। আৰু আমাৰ এতিয়া যিখিনি মাননি দি আছে, মাননিটো আমাৰ কোনো মানে কামৰ সূত্ৰে কাম হোৱা মাননিটো আমাৰ জোখ হোৱা নাই। সেইটো কাৰণে আমি এতিয়া আন্দোলন কৰিবলৈ ৰাজপথলৈ ওলাই আহিছোঁ। এইখন চৰকাৰ দিনত প্ৰতি মুহূৰ্ততে কয় আমি এইবোৰ দুৰ্নীতিবোৰ নিৰ্মূল কৰিম। এতিয়া দুৰ্নীতিবোৰ কোনো নিৰ্মূল কৰা নাই, মানে দুৰ্নীতি বৃদ্ধিহে পাইছে। মানে দুখীয়াখিনিক উন্নতিলৈ নিম বুলি কৈছে, কিন্তু অংগনবাদী কৰ্মী কিমান নিম্ন খাপৰ মানুহ, তেওঁলোকে কিমান 8টা বজাৰ বা 12টা 1টা বজালৈকে কাম কৰে, সেই কামখিনি কৰি তেওঁলোকে পাবলগীয়া মাননিটো এতিয়া মাননীয়ে দি আছে, আমাক দৰমহা দিয়া নাই। সেই হেতুকে আমি এতিয়া এই ৰাজপথলৈ ওলাই আহি সংগ্ৰাম কৰিছোঁ।